দলে একাধিক প্রার্থী থাকায় গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জি এম শাহাবুদ্দিন আজম। দুপুরে শহরের চৌরঙ্গীতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি দলীয় প্রার্থী হিসেবে রকিব হোসেনকে সমর্থনের সিদ্ধান্ত দেন। এর আগে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি মিছিল বের হয়ে চৌরঙ্গে গিয়ে শেষ হয়। এর আগে গত 5 জুন দলের আরেক মেয়র প্রার্থী মৃণালকান্তি রায়ও সংবাদ সম্মেলন করে রাকিব হাসানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ